রিসেন্টলি তোমরা শুনতে পাচ্ছ যে একটা প্যান্ডেল পুড়ে গেছে, সেটা হচ্ছে সল্টলেক FD ব্লকের পুজো প্যান্ডেলটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে। তো আমরা এই প্যান্ডেলটাই তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমরা দেখে এসেছিলাম। এত সুন্দর পুজোটা হয়েছিল, এত সুন্দর যে তোমাদের কি বলবো। তোমরা দেখো তাহলে বুঝতে পারবে কত সুন্দর পুজোটা হয়েছিল আর কতটা এরিয়া নিয়ে পুজোটা করা হয়েছিল পুরো প্যান্ডেলটা। আর এটা একটা পুজোর যে থিমটা ছিল সেটা হচ্ছে জঙ্গল বুক, বাচ্চাদের কথা মাথায় রেখে এই পুজোর পুরো থিম করা হয়েছিল। আর প্রচুর বড় এরিয়া নিয়ে, দেখতে পাচ্ছ এখানে যে বাঁশগুলো দেওয়া রয়েছে, এখান দিয়ে মানে রাতের বেলা আমরা ভোরবেলা গিয়েছিলাম ঠাকুরটা দেখতে, যেহেতু এবার একটা প্যান্ডামিক চলছে এবং ভিড় অ্যাভয়েড করতে বলছে, এই জন্য আমরা সকালবেলা গিয়ে প্যান্ডেলটা দেখে এসেছিলাম। আর এই যে বাঁশের ব্যারিকেড করা দেখতে পাচ্ছ, এখান দিয়ে বোধ হয় রাত্রেবেলা যদি লাইন দিয়ে ঠাকুর দেখার জন্য করা হয়েছিল। দেখো এটা হচ্ছে এন্ট্রান্স, আর অনেকটা এরিয়া নিয়ে করা হয়েছে এবং প্রত্যেকটা কাজ খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এর থিম ছিল জঙ্গল বুক। তো আমরা যে মোগলি দেখেছিলাম ছোটোবেলায়, টিভিতে মোগলি দেখতাম, সেই মোগলির ওপর বেস করেই এটার থিমটা করা হয়েছিল এবং বাচ্চাদের কথা নিশ্চয়ই মাথায় রেখেই এই থিমটা করা হয়েছে। আর এত বড় এরিয়া নিয়ে প্রত্যেকবার এখানটাতে খুব সুন্দর সুন্দর থিম থাকে পুজোর, এইবারও সেই একই জিনিস করা হয়েছিল। এবং তোমরা দেখো কত সুন্দরভাবে, কত নিট অ্যান্ড ক্লিনভাবে পুজোটাকে করা হয়েছিল, মণ্ডপটাকে সাজানো হয়েছিল, আর সেটা এইভাবে পুরে কীভাবে যে পুরে ছাই হয়ে গেল, সত্যি খুব খারাপ লাগছিল। তো এই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম, যেহেতু আমি গিয়েছিলাম পুরো প্যান্ডেলটা তোমরা দেখো যে কত বড় প্যান্ডেলটা ছিল আর পুড়ে যাওয়ার পর একদম ছাই হয়ে গেল। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো পুজোটা, তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরো প্যান্ডেলটাকে। Crazy.